দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের কাছে তবলাকে উপস্থাপন করা চ্যানেল। আজকে আমাদের তবলা টিউটোরিয়ালের নতুন ক্লাসে আমরা একটি নতুন বোল নিয়ে আলোচনা করব, একটি নতুন তাল নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলিতে বিভিন্ন রকম তাল বোল ঠেকা নিয়ে আলোচনা করেছি, যেমন কাহারবা, দাদরা, ত্রিতাল। আজকে যে বোল বা তালটা নিয়ে আলোচনা করছি সেটার নাম হলো একতাল। খুব প্রচলিত একটা তাল, বিভিন্ন গানে সঙ্গত করার জন্য লাগে। একটু মন দিয়ে দেখতে হবে, কারণ একতাল গানে সঙ্গত করার সময় একটু মনোযোগ সহকারে করতে হয়। সচরাচর বেশিরভাগ গানই দাদরা, কাহারবা এবং উচ্চাঙ্গ সঙ্গীতগুলি সাধারণত ত্রিতালে হয়ে থাকে, এগুলো খুব পরিচিত, তাই এটা একটু অন্যরকম। এই তালগুলো বিভিন্ন ধরনের তাল আছে যেগুলো আমাদের অভ্যাস করতে হয়, তেওড়া আছে, একতাল আছে, আর অনেক ধরনের চৌতাল আছে, ঝাঁপতাল আছে, এই তালগুলো একটু অন্যরকম। তো এইগুলোকে একটু মন দিয়ে অভ্যাস করতে হয়, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের এই একতাল, যে নতুন তাল আমরা শিখব, এই তালটা বারো মাত্রার তাল। প্রত্যেকটারই নির্দিষ্ট করে একটা বিভাগ থাকে, যেমন কাহারবা শিখিয়েছিলাম বিভাগ চার চার করে, দুটো আট মাত্রা। ত্রিতাল শিখিয়েছিলাম ষোলো মাত্রা, চার চার করে চারটে। দাদরা শিখিয়েছি ছ মাত্রা, তিন তিন করে দুটো। আজকে একতাল বলছি বারো মাত্রা। একতাল বারো মাত্রার যে বিভাগ সেটা হলো এক একটা বিভাগে তিনটে করে মাত্রা, এরকম চারটে বিভাগ, মানে তিন 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 তিন, তিন চারে বারো। এই বারো মাত্রার একটি তাল হলো একতাল। এটা এর বিভাগ বিভাজন। এইবার জানব এর তালি এবং খালি। এর যে মূল ঠেকা, সেই ঠেকাটা হলো ধিন ধিন ধাগে, তেরে কেটে থুন না না, কত্তে ধাগে তেটে ধিন তেটে। একটু খেয়াল করে দেখবেন, আমি কেটে কেটে বললাম, প্রত্যেকটা বিভাগে কিন্তু তিনটে করে মাত্রা। ধিন ধিন ধাগে একটা বিভাগ শেষ, তেরে কেটে থুন না না দুটো বিভাগ শেষ, কত্তে ধাগে তিনটে বিভাগ শেষ হলো, তেটে ধিন তেটে চারটি বিভাগ শেষ হলো, তিনটে করে মাত্রা নিয়ে। এইবার এর যে তালি খালি, এর তালি আছে এক চার এবং দশ মাত্রায়। এটা সম্পদী, মানে প্রথমেই যেটা হচ্ছে সেটা তালি, এক চার এবং দশ মাত্রায় তালি, আর সাত মাত্রায় খালি। একবার দেখে নেব তালি খালির সিস্টেমটা কি। ধিন ধিন ধাগে, তেরে কেটে থুন না না, কত্তে ধাগে তেটে ধিন তেটে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, এই হলো এর তালি খালির প্যাটার্ন। তালি এবং খালি এই নিয়ে, এগুলো তো তবলার অনেকটা থিওরিটিক্যাল পার্ট, এর গুরুত্ব বা তালি খালি আমাদের এই তবলায় কি প্রয়োজন, কেন আমরা এগুলোর উপর এত জোর বা স্ট্রেস দিই, সেইগুলো নিয়ে আমি পরবর্তী একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে এখন দেখব যে এই তালি খালির উপর ভিত্তি করে একতাল কিভাবে তবলায় বাজানো হয় এবং তবলায় স্ট্রোক পজিশন কিরকম হতে পারে। প্রথমে দেখব ধিন 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 অথবা ধিন, যেটা খুশি করা যেতে পারে, এটাও করা যায়, এটাও করা যায়, এটাও করা যায়, তবে আমরা সাধারণত ধিন ধিন এটা করি। এই যে একদম ওপেন, এটাকে একদম ছেড়ে না দিয়ে একটু রেখে, একটু রেখে এই জিনিসটা আনবো না, আনলেও ক্ষতি খুব একটা কিছু নেই, তবে চেষ্টা করবো যতটা এইটা এইটা আনতে গেলে, এইটা আনতে গেলে যখন লয়টা একটু বাড়বে তখন কিন্তু প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তাই প্রথম প্রথম একটু চেষ্টা করবো, তারপর আস্তে আস্তে জিনিসটা অনেক ক্লারিফাই হয়ে গেলে তখন কিন্তু এটা চলে আসবে। তো আসল যে স্ট্রোকটা হচ্ছে ধায়ের মতোই, যেটা ধা বাজায় মোটামুটি এক প্রকার সেরকমই, খুব সহজে বলতে গেলে সেরকমই। ধিন, আরেকটা হচ্ছে ধিন 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 ধাগে, ধিন ধিন ধাগে, তেরে কেটে থুন না না, তেরে কেটে, আগে আমরা শিখিয়েছি তেরে কেটে, সেটা তেরে কেটে,
এবার এটাকে একটু স্পিডে বাজাতে হবে, কারণ এর লয়ে ধরতে হবে জিনিসটাকে। তেরে কেটে যেরকম মুখে বলছি ঠিক সেরকম তবলায় বাজাবো। ধিন ধিন ভাগে তেরে কেটে থুন না না, তেরে কেটে থুন না না। কত তে ধাগে, কত মানে ক, সেটা মানে কে, একই জিনিস। কত 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 তে তে তেটে করেছিলাম, তেটে তে 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 কত তে ধা গে। তায়ের সাথে বেস দিলে ধা হয় ধা গে, শুধু বেস দিলে গে। কত তে ধা গে দিন দিন ধা গে তেরে কেটে থুন না না, কত তে ধা গে। তারপরটা একদম ইজি, তেটে ধিন তেটে তেটে ধিন তেটে। এই হলো স্ট্রোক পজিশন, একবার দেখে নেব বাজিয়ে, শুধুমাত্র বাজিয়ে সাউন্ডটা কিরকম আসছে। এই হলো একটা। এবার এখানে দেখুন বেশিরভাগ শব্দগুলোই বা বেশিরভাগ যে সাউন্ড আমরা বের করছি স্ট্রোকে, সেইগুলোই কিন্তু একই ধরনের, ওই ধা অথবা ধিন অথবা ধাগে একই, সব কিন্তু বেসের কাজ। এবার এইগুলোকে আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে হয়। ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না না, কত তে ধাগে তে তে ধিন তে ধাগে ধিন ধিন, দুটো জিনিসটা ডিফারেন্ট করছি। এই যে শব্দ বা সাউন্ডের ডিফারেন্সিয়েট, এটা নিয়েও আমি একটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কিরকম ভাবে আমরা একই ধরনের পজিশন গুলোকে শুধুমাত্র স্লাইড এদিক ওদিক করে ভ্যারাইটি সাউন্ড বের করতে পারছি। আমাদের তো মোটামুটি ধরনের স্ট্রোক পজিশন একই, এবার সেই স্ট্রোক পজিশন থেকে হাতে স্লাইড করে কিরকম ভাবে সাউন্ড গুলোকে ডিফারেন্ট করা যায় সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যেটা না শিখলে কিন্তু আমরা এই ঠেকা বলতাল শিখে যাচ্ছি, কিন্তু এগুলোকে আরো শ্রুতি মধুর করা যে জিনিসটা সেটা কিন্তু হবে না। তো একটু খেয়াল রাখবেন, আমি পরবর্তী ক্লাসে আমাদের এই যে একই ধরনের জিনিস কিন্তু একটু অন্যরকম শব্দ এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে নেব। তাহলে আজকে যে ঠেকাটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো একতাল। একতালের যে চারটে বিভাগ, তিন তিন করে এক একটাই মাত্রা, বারো মাত্রার তাল, এক চার এবং দশে তালি, সাথে খালি। ঠেকাটা হলো আরেকবার মনে করিয়ে দিই, ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না না, কত তে ধাগে তেটে ধিন তেটে, ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না না, কত তে ধাগে তেটে ধিন তেটে, ধিন ধিন ধাগে তেরে কেটে থুন না না, কত তে ধাগে তেটে ধিন তেটে। একটু খেয়াল করলেন আমি একটু ইম্প্রোভাইজ করলাম, একটা কত এই জিনিসগুলো একটুখানি লাগাচ্ছি, এইগুলো রিদিমটাকে কিন্তু আমি ধরে রাখছি, এই রিদিমের বাইরে যাওয়া চলবে না। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ, ওয়ান টু থ্রি, ছোট করে একটুখানি কতরে 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 লাগিয়ে দিলাম, এই জিনিসগুলো কিন্তু রিদিমটাকে ধরে রেখে। এই হলো আমাদের একতালের আসল ঠেকা বা খুব সহজ ঠেকা। আরো অনেক ধরনের ঠেকা একতালের পাওয়া যায়, এটা বাজানো খুব সহজ, শিখতে খুব সহজ লাগবে, সেজন্য আমি এটাকে একটুখানি আজকে তুলে ধরলাম।
তো একটুখানি মন দিয়ে একতালটাকে খেয়াল করবেন। আমি বারবার বলছি এটা কিন্তু খুব একটা অর্থোডক্সিয়াল, যেগুলো আমরা সাধারণত বাজাই সেগুলো থেকে একটু অন্যরকম, একটু মন দিয়ে বাজাতে হবে, রিদিমটা একটু জটিল, তাই একটু অভ্যাসের মধ্য দিয়ে গেলে আস্তে 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 হাতে বসে যাবে, এটুকু আশা আমি রাখছি। আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আমাদের এই টিউটোরিয়াল চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন যে ভিডিও পোস্ট করব সেগুলি একদম সামনে পেতে অবশ্যই মনে করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আমি যদি কোনো কোয়েরি থাকে সেগুলো কমেন্টে জানালে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।